শতভাগ ধনী হয়ে গেল, সম্পদের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, দেনেওয়ালা আল্লাহ। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি রাজত্ব দান করি। নবীজির চুল মোবারক পাওয়ার কারণে ছোট ভাইয়ের ইজ্জত বাড়াই দিছে কে? এই জন্য আমরা সুন্নিরা আওয়াজ দিয়ে বলেন ইয়া নবী সালাম আলাইকা, বললে বসে থাকবেন না দাঁড়াবেন? প্রিয় নবীজির সম্মানে বসে থাকা যাবে না, কারণ তার সম্মানে এত বিরাট, যিনি মাকামে মাহমুদের অধিপতি, এই নবীর সম্মানে আর বসে থাকা যাবে না, দাঁড়াইতে হবে। ঠিক না? এটা আমাদের হৃদয়ের দলিল, ভালোবাসার দলিল, হাজার দলিল এর চাইতে শ্রেষ্ঠ দলিল ভালোবাসার দলিল, ভালোবাসার দলিল। এই ভালোবাসার দলিলের জন্য, দলিলের জন্য, দলিলের জন্য জান্নাতের পানি দিয়ে আমার আল্লাহ গোসল করাইয়া পবিত্র বানাইয়া আবার উহুদে আমার আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। এই সম্মান আল্লাহ তাকে দান করেছেন একটা মাত্রই কারণ, উনি দই খুঁজে নাই, নবীর ভালোবাসায় উহুদের ময়দানে চলে গেছে, যার কারণে নবীর ইজ্জত ও তাজিম ভালোবাসায় যারা ব্যস্ত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়াতেও বাড়ায়, কবরেও বাড়ায়, হাসরেও বাড়ায়, কথা কন না কেন? মুসলমানেরা খুবই মনোযোগ দেন, ওই ছেলেটি ধনী হয়ে গেল, শুধু ধনী হয় নাই, আল্লাহ থেকে এত পরিমাণে রিজিক দান করলেন, শুধু রিজিক আল্লাহ দেন নাই, ইজ্জত আল্লাহ দিয়ে দিলেন, কারণ কি? প্রিয় নবীজির চুল মোবারক নিজের কাছে রাখার জন্য শুধু রাখে নাই, প্রত্যেক দিন রাত্রিবেলা ওই চুল মোবারক সামনে নিয়ে আমার নবীজির দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ যখন পড়ে তখন পুরা ঘরটা প্রিয় নবীজির চুল মোবারকের সুগন্ধে পুরা ঘরটা সুগন্ধময় হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে কুলিন না মানা বাসার উন্নিশ লুকুম, নবী আমাদের মতোই মানুষ, নজদিকে জিজ্ঞেস করবেন ভাই নজদি, তুমি তো আয়াত দিয়া ডকুমেন্ট সাবিত করলাম নবী আমাদের মতো, তাহলে প্রিয় নবীজি চুল মোবারক থেকে মিশকের ঘিরান আসলো, মিশকের ঘিরান আসলো, ঘটনা লিখেছেন ইমাম সাহাবি আল কাউলুল বাদির মধ্যে, আজ থেকে 550 বছর আগে, তার মানে প্রিয় নবীজির ইন্তেকালের 950 বছর পরের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, নবীজির ইন্তেকালের 900 বছর পরেও যদি চুল মোবারকের ভিতর থেকে জান্নাতের ঘিরান আসে, প্রিয় নবীজির চুল মোবারকের ভিতর থেকে যদি বেহেশতের ঘিরান পাওয়া যায়, নিষ্কাম্বরের ঘিরান পাওয়া যায়, তার মানে বোঝা গেল আমরা চুল আর নবীজির চুল মোবারক এক চুল না। যারা বলবে নবী আমরার মতো, আমরা নবীর মতো, ওরা তাদের দাবিতে চরম মিথ্যাবাদী, কথা বলেন ঠিক? সন্দেহ
সন্দেহ খালি বলেন রসুল করিমের চুল মিথ্যা ছিল ইমাম সাখাবী লাগছে, পৃথিবীর কোন মৌলবি আসে বলবে যে ইমাম সাখাবি এটা ভুল লাগছে, ইমাম সাখাবি বেদাতি ছিল, আমি ওই হুজুরকে একটু লুঙ্গিটা চেক করে দেব। বলে হুজুর চেক করবেন কেন, লুঙ্গি উষা করে দেখবো তার ঠিক মতো কাটছে কিনা। বলে হুজুর এ কথা বললেন কেন, ইমাম শামসুদ্দিন সাখাবি তিনি সেই ইমাম, ইমাম হাজার আসকালানির ছাত্র ও জমানার অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ। কোনটা জাল হাদিস, কোনটা আল হাদিস, কোনটা সঠিক ঘটনা, কোনটা জাল ঘটনা উন্নাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আর উনি রসুল করিমের ইজ্জত সম্পর্কে ঘটনা লিখতেছে, তা আমি হুজুরকে একটু লুঙ্গি তো সেভ করে দেখার দরকার, কি হুজুর ইমাম সাখাবিকে বেদাতি বলবে তা আমাকে একটু তাকে দেখার দরকার, একটু চেক করে মুসলমানি ঠিক মতো দিচ্ছি কিনা। ভাই কষ্ট হচ্ছে আপনাদের, শীত কথায় মায় বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না, নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবীর হাসরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়, জ্ঞানীর মতো জ্ঞানী হয়ে অল্প কোথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জানে সিজে। বন্ধু আমার সবচেয়ে বড় আল্লাহর উলি যিনি ছিলেন, তিনি স্বপ্ন দেখে জান্নাতুল ফিরদাউসের মধ্যে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার প্রিয় নবীজির সামনে সামনে হাঁটে, আর ওই ছেলেটা চুল মুবারক রেখে দিয়ে পৃথিবীর সব সম্পদকে যে লাথি মেরে আল্লাহর নবীর ইজ্জতকে নিজের হৃদয়ে কবুল করে নিয়েছিল, প্রিয় নবীজির চুল মুবারক নিজের কাছে নিয়েছিল, ওই যুবকটা জান্নাতের ভিতরে নবীজির পিছনে পিছনে হাঁটতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মন, আধার ঘরে তুমি আগুন, তুমি জীবন তুমি মন, আধার ঘরে তুমি আগুন, তুমি মদের পারে তুমি মদে, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যুবক ডাক দেখো আমি প্রিয় নবীজির চুল মুবারককে বাবার দেওয়া সমস্ত সম্পদকে বিক্রি করে দিয়ে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, এই চুল মুবারক কাছে রাখার জন্য প্রতিদিন দুরূদ শরীফ পড়ে পড়ে নজরানা দেওয়ার জন্য আমার প্রিয় নবীজি আমাকে কবুল করেছেন, আজকে জান্নাতের ভিতরে নবীজির সঙ্গে আমার জায়গা হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, এ আমার বন্ধু বুজুর্গ, তুমি আমার উম্মতদেরকে বলবা, আমার উম্মতদেরকে বলবা সমরকন্দ শহরে, আমার উম্মতদেরকে বলবা তারা যেন আমার এই প্রিয় ভাজন বন্ধুর জিয়ারতে আসে, তার মাজার শরীফে এসে যেন দোয়া করে, তার দোয়ার কারণে এর মাজার শরীফে কবরের পাশে এসে যারা এর উসিলা করে দোয়া করবে আমার আল্লাহ তাদের মাকাসাদগুলি মঞ্জুর করে নেবে। কি বুঝলেন আপনি,
নবীদের মাজার দোয়া কবুলিয়াতের জায়গা আল্লাহ বলছেন রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী, আল্লাহর ওলিদের কাছে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার নবীজি শিক্ষা দিচ্ছে আমার বন্ধু মানুষদেরকে বলবে মানুষেরা যেন তার জিয়ারতে আসে আর তার উসিলা করে যেন আল্লাহর কাছে দোয়া করে। এর উসিলা করে দোয়া করলে আল্লাহ ফেরত দেবে না। ইমাম সাখাবী লিখতেছেন ওই জমানায় লক্ষ লক্ষ মুসলমানেরা ওই বুজুর্গ ওই যুবকের মাজারে যাইয়ে যাইতে মুসলমানের ভিড় পড়ে গেল, হাজার হাজার মুসলমান তার মাজার জিয়ারত করত, একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বলেন উসিলা আছে না নাই? যদি উসিলা বেদাত হয়, উসিলা শিরিক হয়, তাহলে ইমাম সাখাবি শিরিকি। ইমাম সাখাবি আল কওলুল বাদির মধ্যে লেখছেন ইমাম সাখাবি কাকে শিরিকি বেদাতি বলতে হবে, ওরা কারা? আল্লাহর নবীর মাজার জিয়ারতে গেলে আমাদেরকে বেদাতি বলে, ওরা কারা? আল্লাহর নবীর জিয়ারতে গেলে আমাদেরকে মাজার পূজারি বলে, ওরা কারা? আল্লাহর নবীর উসিলা ধরলে আমাদেরকে শিরিকি বলে, ওরা কারা? আল্লাহর নবীকে মহব্বত করলে আমাদেরকে পীর পূজারি বলে, ওরা কারা? আল্লাহর নবীর মাজারে দোয়া করলে আমাদেরকে মাজার পূজারি বলে, ওরা কারা? হয় ইমাম সাখাবি হক না হয় ওরা হক, ইমাম সাখাবি যদি হক হয় তাহলে ওরা বেহক, আর ইমাম সাখাবি যদি হক হয় নবীর স্বপ্ন সত্য সহিহুল বুখারীতে কিতাবুর রুইয়াতে আমার নবীজি বলেছেন মান রুআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে দেখলো। 1450 বছর আগে থেকে প্রিয় নবীজিকে স্বপ্ন দেখা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখা চলবে। নবী আসে ছবি আসে না, নবী নিজে আসে ছবি আসে না, নবী বাস্তবে আসে অবাস্তবে আসে না। মান রুআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে স্বপ্ন দেখলো বাস্তবে আমি নবীকে দেখলো। বুখারীর হাদিস, তাহলে বলুন হয় নবীর কথা সত্য না হয় নবীর স্বপ্ন স্বপ্ন সত্য, নবীর সব স্বপ্নের হাদিস সত্য? আর যদি বলে না শুনে নবীর স্বপ্নের হাদিস মিথ্যা, নবীর স্বপ্ন মিথ্যা, ইমাম সাখাবী লেখছে মিথ্যা, তাহলে বলবো ওরা সত্যবাদী। আর যদি নজদিরা সত্যবাদী হয়, উসিলা শিরিক হয়, আল্লাহ নবীদের জিয়ারত মাজার পূজা হয়, উসিলা মাজার পূজা হয়, শিরিক হয়, তাহলে বলবো নবীর স্বপ্নের হাদিস মিথ্যা, ইমাম সাখাবীর কিতাব মিথ্যা, আল্লাহ নবী স্বপ্ন দেখাইছে মিথ্যা। যদি বলেন নবীরটাই সত্য, তাহলে নজদিরা মিথ্যা। আর যদি বলেন নজদি সত্য, নবীর হাদিস মিথ্যা, এর অর্থই হলো আমার নবী হক, নবী হক ছিল, নবী হক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত হক ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত হক আছে, সুন্নিরাই হক থাকবে। আমাদেরকে যারা বেদাতি বলে ওরাই অরিজিনাল বেদাতি। বুঝেন নাই মনে হয়? বুঝে যেতে হবে, বুঝে যেতে হবে, বুঝে যেতে হবে, না বুঝলে মুশকিল। আমার দেশে তো কিছু লোক আছে সহজ বুঝে থাকে, কারণ বুঝি না। কদু কিনবার সময় কদুর জান শেষ খামচিতি খামচিতি, কদু কিনার সময় বুঝে, এ সময় বুঝে না বা, কেন বুঝি না, বুঝি ওরে ডাকা ফেরেস্তার ল্যাংটা করে যখন পিড়াবে তখন আর বুঝ আসবে, তখন বুঝেও কাজ হবে না বা। কথা কথা কেন ঠিক না? নবীর তাজিমের বেলায় আল্লাহ কাউকে সার দিছে না, কাউকে সার। এ ভাই আমার খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হাজরাতে, আল্লাহর নবীজি যখন এই কথা ঘোষণা দিলেন, ইমাম সাখাবি লিখতেছেন ওই মাজার শরীফে এত ভিড় পড়ে গেলে এত জাইরিন আসতে লাগলো, মাজার শরীফ আল্লাহর ওলি
উসিলা ধরে দোয়া করে মানুষের মাকে সাহায্য গুলি আল্লাহ মঞ্জুর করে নেয়। জোরে বলা যাবে কি মারহাবা, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। যদি তোমার নফসের সাথে তুমি জুলুম করো, কবিরা গুনাহ করো, যাও যাও নবীজির বরগাহে, প্রিয় নবীজির কদমে চলে যাও। আচ্ছা আপনারা বলেন আমরা কি গুনাহ মুক্ত না যুক্ত? গুনাহ নাই কার? হ্যাঁ, মক্কার ইমাম সাহেবের, মদিনার ইমাম সাহেবের, বাইতুল আকসার, বাইতুল মোকাররম, মুহতামিম সাহেব হুজুর, শাইখুল হাদিস, প্রিন্সিপাল হুজুর, সবার গুনাহ আছে বাপ, সবারই গুনাহ আছে, তার মানে আমরা গুনাহযুক্ত। তাহলে আল্লাহ আমাদের সবাইকে ডাক দে, বলো গুনাহওয়ালারা তোমরা চলে যাও আমার নবীর বারগাহে। যাওয়ার পরে কি করবা? আচ্ছা আল্লাহর কোরআন শরীফ কি আবার চেঞ্জ হবে? পরিবর্তন পরিবর্ধন সুযোগ সন্দেহ, আকাশ ভেঙে গেলে, পৃথিবী শেষ হয়ে গেল, সাগর শুকিয়ে গেল, আল্লাহর কালামের কোনো পরিবর্তন? আল্লাহ বলছে রসুল করিমের বরগাহে যাও, যদি আমার নবী তোমার পক্ষে উকালতি করে, সুপারিশ করে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তার মানে এই উসিলা আল্লাহ নিজে শিক্ষা দিছেন। আমাদের নবী আমাদের ক্ষমার উসিলা, আমাদের মাফের উসিলা, জান্নাতের উসিলা, নাজাতের উসিলা, মরণের উসিলা, কবর উসিলা, দুনিয়াতে উসিলা, হাসির উসিলা, মিজান উসিলা, ফুলসিরাত উসিলা, হাউজ উসিলা, আল্লাহ জান্নাত উসিলা, মাকাম মঞ্জুর হওয়ার উসিলা, মাকাম বৃদ্ধি হওয়ার উসিলা, নবী আমাদের উসিলা। অতএব উসিলাকে যারা শিরিক মনে করে, বেদাত মনে করে, মূলত ওরা আল্লাহর রসুল এবং আল্লাহকে বেদাতি শিরিকি মনে করে থাকে, ওরাই ধর্মের অপব্যাখ্যাকারী, ওরাই অরিজিনাল বেদাতি, ওরাই গোমরা, ওরাই বাতিল, ওরাই জাহিল। কথা বলেন ঠিক না? আমরা হক, আমার কি ওরা আমরা জোর করে বানাইছে, জোর করে আমরা বানাইছে। প্রিয় মুসলমানেরা, এই জন্য আপনাদেরকে বলবো সাবধান, ইমান চোর ইমান লুটে নিয়ে যাবে, তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। সঙ্গে তার জায়গা হয়ে গেল, বাপরে আমরা তো চুল মোবারক পাই নাই, কিন্তু আমরা নবী কোনদিন চোখ দিয়ে শরীয়তের চোখ দিয়ে আমরা কোনদিন দেখি নাই। না দেখলে কি হবে? নবীজির শান আমরা শুনেছি, নবীর মান শুনেছি, নবীর প্রশংসা শুনেছি, আমরা একটু মাথায় দিব।
প্রিয় নবীজি তাজিমের সাথে মাথায় দিব। বাবা আমাদের দেশে অনেক মুরব্বীরা আছে কোরআন শরীফ পড়তে পারে না, একটা আরবি লেখা কাগজ যদি রাস্তায় পড়ে থাকে মুরব্বি চিন্তা করে হাইরে, যদিও এটা আরবি পত্রিকাও হতে পারে, সাহিত্যও হতে পারে, কবিতাও হতে পারে, অথবা এটা অন্য কোনো চিঠিও আরবিতে লেখা হতে পারে, ওই মুরব্বি চিন্তা করলো হাইরে আরবি লেখা পড়ে রয়েছে কোরআন শরীফ হাদিস শরীফ হতে পারে, এই মুরব্বি এটারে উঠায় উঠায় পরিষ্কার করে, পরিষ্কার করে চুমা খায়। কথা কন না কেন? আচ্ছা বলেন, সে যেটাকে চুমা খাইছে এই চুমাটাকে সে ওই পত্রিকারে দিয়েছে, অক্ষরকে দিয়েছেন, আমার আল্লাহকে দিয়েছে। খুব মনোযোগ দিয়ে, এটার নাম কি? কোরআন শরীফ, কোরআনুল করিম। আচ্ছা বলেন, এই কোরআন শরীফের সাথে গিলাফ আছে না? নাই। আচ্ছা, এই গিলাফটা যদি আমরা এখন গিলাফটা আসে বিদায় আমরা গিলাফ সহ চুমা লাগাই, কথা ঠিক না? গিলাফ সহ বুকের মধ্যে লাগায়। আচ্ছা, যদি গিলাফ না থাকে তাহলে আপনারা বলেন এই গিলাফটা যদি আলাদা থাকে কেউ কি এই গিলাফের চুমা খাবে? খাবে? তাহলে ইজ্জত হলো কোরআন শরীফের, গিলাফের কোন ইজ্জত নাই, আল্লাহর কালামের সাথে মিশে থাকার জন্য গিলাফের দাম বাড়ছে, কথা ঠিক? আমাদের ব্যক্তিগত জীবনের কোন ইজ্জত নাই, আছে কিছু? আমাদের ব্যক্তিগত জীবনের কোন দাম নাই, কিন্তু প্রিয় নবীর প্রেমের সাথে সম্পর্ক থাকার জন্য আমাদের দাম দুনিয়াতে বাড়ে, কবরও বাড়ে, হাসরও বাড়ে। যে উম্মত নবী থেকে জুদা হয় ওই উম্মত দুনিয়াও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। বুঝে যেতে হবে বাপ, না বুঝলে বিরাট জ্বালা, না বুঝলে বিরাট জ্বালা, বুঝতে হবে বন্ধু। এই বুঝ ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় না, পৃথিবীর কত ডক্টরেট ডিগ্রি আছে বাপ যারা বুঝে না, পৃথিবীর অনেক বড় বড় মহাদ্দিস আছে বুঝে না, বুঝানো যায় না, পৃথিবীর অনেক বড় বড় আলেম আছে বুঝে না, মুফতি সাহেবকে বোঝানো যায় না, বা পৃথিবীর অনেক শিক্ষিত প্রিন্সিপাল, এই অধ্যক্ষ চ্যান্সেলার আছে বোঝানো যায় না, কিন্তু একজন আত্মা মুসলমান বুঝে যায়, বুঝ বাবা হৃদয় থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, যার বুঝ একবার এসে যায় তার জীবনটা ধন্য হয়ে যায়, ঠিক না? বুঝ বুঝ। কাজী নজরুল ইসলাম কোন ইউনিভার্সিটির চ্যান্সেলার বলেন তো? আন্ডার মেট্রিক পাস করেছে, কবিতা লেখছে, কি চমৎকার, কি চমৎকার কবিতা লেখছে, তার কবিতার ছন্দ, তার কবিতার শব্দগুলি, বাংলা ভাষাগুলি এতই প্রাঞ্জল এবং এতই মানে চমৎকার এবং এতই দুর্ভেদ্য যে এই ভাষা বুঝতে হলে আমার দেশের হ্যাঁ এডুকেটেড পার্সনদেরকে বাংলা ডিকশনারি লিখতে হয়। তবে একটু বুঝেন তো এই মেধাটা কোথার থেকে আসে, তার বাংলা ভাষা সাহিত্য প্রবন্ধ তার জীবনের উপরে ডক্টর ডিগ্রি করা লাগে। কাজী নজরুল আন্ডার মেট্রিক, তার সাহিত্যর প্রবন্ধ প্রিয় নবীজির সামনে প্রায় 4,500 নাতে রসুল লেখছে, সুবহানাল্লাহ, হৃদয় থেকে আসে। তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম, মুরশিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুরশিদ মুহাম্মাদের নাম, মুরশিদ মুহাম্মাদের নাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে বিজদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস রে বিজদিয়ায়।